আছে। এরপর আমাদের 3 নম্বর সূত্রটা আসছিল কি, কোন ভিত্তির উপর, পাওয়ারের উপর যদি আরেকটা পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ার দুটা অবশ্যই কি গুণ হবে, তাই না? গুণ হবে মানে আমি মনে করে দেই পাওয়ার n, হোল পাওয়ার n হলে সেই ক্ষেত্রে কি হবে, অন্য জায়গায় দেখায় একটা পাওয়ারের উপর আরেকটা পাওয়ার, তখন সেই ক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে, এক্স টু দি পাওয়ার 3 5 15 15। ঠিক একইভাবে এখানে দেখো পাওয়ারটা কত আছে, এক্স পাওয়ার এ মাইনাস বি হোল পাওয়ার এ প্লাস বি, তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার a মাইনাস b হোল ইনটু, এখন সংখ্যার ক্ষেত্রে আমরা 3 5 15 লিখতে পারছি কিন্তু a প্লাস b মাইনাস b তো আর গুণ করা যেতেছে না, তো এখানে আমরা এইভাবে a প্লাস b রেখে দিই। ঠিক একইভাবে দ্বিতীয় অংশে x টু দি পাওয়ার b মাইনাস c হোল পাওয়ার b প্লাস b, হ্যাঁ এবং তৃতীয় অংশে কি আছে এখানে, এটুকু আমাদের বাদ, x টু দি পাওয়ার c মাইনাস a হোল ইনটু c প্লাস a। আচ্ছা তো দেখো এখন গুণের ক্ষেত্রে দেখো এখানে a মাইনাস b হোল ইনটু a প্লাস b একটা ফর্মুলা পড়ে বীজগণিতের, a প্লাস b ইনটু a মাইনাস b, ফর্মুলাটা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার একইভাবে অনুরূপ ভাবে b মাইনাস c b প্লাস c, b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার, a স্কয়ার। ওকে তিনটা বিট আছে এখানে x x এবং x, এই তিনটা ভিত্তি থেকে আমরা একটা x যদি নেই তাহলে এখানে কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে, গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হবে যোগ, যোগ, তাহলে প্রথম পাওয়ার যোগ দ্বিতীয় পাওয়ার যোগ তৃতীয় পাওয়ার, এখানে প্রথমত আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস দ্বিতীয় পাওয়ার কত, b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস এ স্কয়ার, তো দেখো পাওয়ার গুলো যদি এখন আমরা যোগ বিয়োগ করি এই প্লাস এ স্কয়ার আর এখানে মাইনাস স্কয়ার ক্যান্সেল, আর প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার ক্যান্সেল, প্লাস সি স্কয়ার মাইনাস সি স্কয়ার একইভাবে ক্যান্সেল করা যায় বা কাটা দিতে পারি, তো যোগ বিয়োগে যদি ক্যান্সেল হয় সেক্ষেত্রে রেজাল্ট কত আসে, আমরা যদি এখানে 5 - 5 দেই রেজাল্টটা কত আসে, যোগ বিয়োগ করে দিলে 0 0। আবার একটু মনে রাখবা যে 5 / 5 উপরে নিচে এইভাবে ভাগ করে কাটা গেলে কিন্তু রেজাল্ট 1 1, এখানে কিন্তু আমাদের কি যোগ বিয়োগে কাটা গেছে, সেক্ষেত্রে আমরা রেজাল্ট কি দিতে পারি, 0 দিতে পারি, তাই না স্যার? কোনো কিছু পাওয়ার 0 হলে তার রেজাল্ট কত, 1 1 1, এটা প্রমাণ সহ দেখছি গত ক্লাসে। আচ্ছা এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড আছে, রাইট হ্যান্ড সাইড, ওকে। আচ্ছা কারো কোনো প্রবলেম আছে? না স্যার। অঙ্কটা অনেক সহজ ছিল, এখন আমরা পরবর্তী প্রবলেমটা দেখি, 15 নম্বর, অঙ্কটা কিছু বড় আছে, অনেকটা বড়, আমরা চেষ্টা করি, তোমরা ইচ্ছেগুলি উঠিয়ে নিতে পারো। 15 নম্বর কি আছে, 15 লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q, হোল পাওয়ার
plus q minus r. द्वितीय अंश देवा से x to the power q by x to the power r. फुल पावर आसे q plus r minus p. तो এখানে প্রত্যেকটা প্রবলেম আমাদের তিনটা অংশ আছে। আচ্ছা তৃতীয় অংশটা আমি নিচে লিখি। তৃতীয় অংশে কি আছে? x টু দি পাওয়ার r ডিভাইডেড বাই x পাওয়ার p এবং হোল পাওয়ার কত আছে? r প্লাস p মাইনাস q। তো এইভাবে আছে আমাদের বইয়ে। দ্বিতীয় লাইনে আমরা একইভাবে আগের মতো ভাগের ক্ষেত্রে বিয়োগ করে দেই x পাওয়ার p বা x পাওয়ার q। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি x পাওয়ার p মাইনাস q। আর উপরে পাওয়ার যা আছে তাই p প্লাস q মাইনাস r। আচ্ছা এরপরে কি আছে? x পাওয়ার q বাই x পাওয়ার r, তাহলে কি q মাইনাস r হোল পাওয়ার q প্লাস r মাইনাস p। আচ্ছা আমাদের জায়গা হইতেছে না, জায়গা সম্পর্ক আছে, এখানে লিখে দিই তৃতীয় অংশ। তৃতীয় অংশে কি আছে? x পাওয়ার r বাই x পাওয়ার p, তাহলে লিখতে পারি x পাওয়ার r মাইনাস p হোল পাওয়ার r প্লাস p মাইনাস q। তারপর আমরা একইভাবে পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ, অর্থাৎ p মাইনাস q আচ্ছা এরপর আবার কথা আছে p প্লাস q মাইনাস r। দ্বিতীয় অংশ কি? q মাইনাস r হোল ইনটু ইউ প্লাস আর মাইনাস পি। আমরা এখানে পাওয়ারের উপর পাওয়ার যে গুণ সেই গুণগুলা করতেছি এখানে। ইউ মাইনাস আর ইউ প্লাস আর মাইনাস পি, অর্থাৎ এই অংশ গুণন দ্বিতীয় অংশ। তো একইভাবে তৃতীয় অংশের ক্ষেত্রে আর মাইনাস পি উপরে পাওয়ার কত আছে? আর প্লাস পি, আর প্লাস পি মাইনাস কিউ মাইনাস কিউ। আচ্ছা ওকে, এরপর এই প্রবলেমটার মধ্যে আমরা যদি গতানুগতিক ভাবে এখানে গুণ করে দেই তাহলে কিন্তু গুণটা অনেক বড় হবে। তাহলে এখানে আমাদের একটা কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশলটা কি? এখানে দেখো p মাইনাস q আর এখানে p প্লাস q, আমি একটু বলে দিচ্ছি এখানে এটা q হবে, q হবে এটা। আচ্ছা p মাইনাস q p প্লাস q মাইনাস r, আমরা এখানে p মাইনাস q এর সাথে p প্লাস q গুণ করি প্রথমে, আর এখানে পরবর্তীতে r এর সাথে গুণ করে দিই, অর্থাৎ x পাওয়ার p মাইনাস q p প্লাস q আর মাইনাস এখানে r এর সাথে গুণ করে দিই, অর্থাৎ এখানে p মাইনাস q প্রত্যেকটা পদের সাথেই তো গুণ আছে, তো p প্লাস q এর সাথে একসাথে গুণ করছি,
এবং মাইনাস আর এর সাথে আবার গুণ করে দিতেছি মাইনাস আর ইনটু টি মাইনাস কিউ তোমরা এটা ভালো করে খেয়াল করো আচ্ছা পরবর্তী গুলাও তো একই ভাবে প্রথম অংশ কি আছে কিউ মাইনাস আর আর এখানে কি কিউ প্লাস আর তাতে করে আমাদের সুবিধা কি সূত্র পড়ে এখানে একটা ফর্মুলা পড়ে কিউ প্লাস কিউ মাইনাস আর কিউ প্লাস আর এবং বাকি কি অবশিষ্ট কি আছে মাইনাস পি মাইনাস পি এর সাথে আবার এখানে কিউ মাইনাস আরটা গুণ করে দিই মাইনাস পি ইনটু কিউ মাইনাস আর ওকে আমি একটু কাছে নেই দেখে নাও আচ্ছা এরপর তৃতীয় অংশ কি আছে আমাদের একইভাবে এখানে কত আছে আর মাইনাস পি এখানে আছে আর প্লাস পি মাইনাস কিউ আর প্লাস পি এর সাথে আগে গুণ করি আর মাইনাস পি হোল ইনটু আর প্লাস পি মাইনাস অবশিষ্ট কি ছিল এখানে অবশিষ্ট ছিল এখানে এই যে মাইনাস কিউ এর সাথে আবার আর মাইনাস পি গুণ করে দিই অর্থাৎ মাইনাস কিউ ইনটু আর প্লাস পি আচ্ছা এখন আমরা গুণ করি গুণ করে দিই দেখো এখানে পি মাইনাস কিউ পি প্লাস কিউ অবশ্যই ফর্মুলা পড়ছে এ প্লাস বি মাইনাস বি এর ফর্মুলা অর্থাৎ লিখতে পারি কি পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার আর এখানে যে আর এর সাথে গুণ আছে এইটুকু এই অংশটুকু আমরা গুণ করে দিই সোজাসুজি গুণ সরাসরি গুণ করে দিই অর্থাৎ এখানে কি আসবো আর পি মাইনাসে মাইনাসে প্লাস আর কিউ বা কিউ আর যাই বলি না কেন এরপর দ্বিতীয় অংশ কি কিউ মাইনাস আর কিউ প্লাস আর তাহলে আমরা লিখতে পারি কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ মাইনাস বি এ প্লাস বি কি ফর্মুলা কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আমি আশা করি কারো ফর্মুলাতে সমস্যা নাই তারপর পি এর সাথে এগুলো গুণ করে দাও মাইনাস পি এর সাথে মাইনাস পি আর কিউ গুণ করলে এখানে পি কিউ আর এখানে মাইনাস মাইনাস প্লাস আর পি আচ্ছা এরপর তৃতীয় অংশ কি আছে এখানে আর স্কয়ার মাইনাস পি স্কয়ার অর্থাৎ আর প্লাস পি আর মাইনাস পি আর স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস এখানে কত আছে কিউ তাহলে কিউ এর সাথে আর গুণ করলে কিউ আর আর এখানে মাইনাস মাইনাস প্লাস মাইনাস হবে হ্যাঁ মাইনাস হবে তাহলে মাইনাস দাও হ্যাঁ আমি হয়তো ভুল করেছিলাম তাহলে মাইনাস মাইনাস প্লাস প্লাস কিউ আচ্ছা এখন আমরা কি করব তিনটা এক্স থেকে একটা এক্স নিয়ে পাওয়ার গুলো যোগ করে দিই দেখবা যে একইভাবে সবগুলো কাটা যায় এবং পাওয়ার আসবে জিরো জিরো রেজাল্ট হবে কোনো পাওয়ার জিরো আসলে তার রেজাল্ট হবে ওয়ান অর্থাৎ এক্স পাওয়ার দেখো প্রথমটা কি ছিল পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার পরে ছিল পরবর্তী ছিল আর পি প্লাস আর কিউ মাইনাস আর পি প্লাস আর কিউ প্লাস দ্বিতীয় অংশের পাওয়ার গুলো কি ছিল দ্বিতীয় অংশের পাওয়ার কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার তারপর কি ছিল মাইনাস পি কিউ প্লাস আর পি মাইনাস পি কিউ প্লাস আর পি তারপর তৃতীয় অংশের পাওয়ার কি ছিল এখানে আর স্কয়ার
माइनस पी स्क्वायर, आर स्क्वायर माइनस पी स्क्वायर माइनस शेषर दिखे ख्याल करिए माइनस आर किऊ बा किऊ आर, किऊ आर प्लस पी किऊ, किऊ आर प्लस पी किऊ। तो देखो एक ही भावे प्लस पी स्क्वायर निश्चय एखाने कोथाओ माइनस पी स्क्वायर आछे, माइनस पी स्क्वायर आबार माइनस किऊ स्क्वायर, देखो एखाने प्लस किऊ आछे, किऊ स्क्वायर आछे एखाने आछे, माइनस आर पी ए प्लस आर पी, प्लस आर किऊ এখানে দেখবা মাইনাস কিউআর, কিউআর এবং আর কিউ একই কারেক্টলি হবে। তো দেখা যাচ্ছে কি প্লাস আর স্কয়ার এখানে মাইনাস আর স্কয়ার মাইনাস পি স্কয়ার এ প্লাস পি সবগুলো ক্যান্সেল হয়, এই এখানে প্লাস পি কিউ আবার এখানে আছে মাইনাস পি কিউ, এই যে মাইনাস পি কিউ সবগুলো ক্যান্সেল হয়েছে। সবগুলো ক্যান্সেল হলে আমাদের রেজাল্ট হবে x টু দি পাওয়ার 0 অর্থাৎ 1। ওকে, তো এই প্রবলেমটার মধ্যে একটা বিষয় এখানে খেয়াল রাখবা যে আমরা এখানে যে গুণটা করছি, গুণটা যদি আমরা গতানুগতিক ভাবে গুণ করে দেই তাহলে কিন্তু অনেক বড় হবে। তো আমি এখানে একটা কৌশল অবলম্বন করছি, সেই কৌশলটা কি, এখানে p মাইনাস q আর এখানে p প্লাস q এর সাথে একসাথে গুণ করে দিচ্ছি। আচ্ছা কারো কোনো প্রবলেম আছে এখানে, প্রবলেম থাকলে বলতে পারো। 16 নাম্বার কি দেওয়া আছে, প্রথমে লেখো দেওয়া আছে, দেওয়া আছে যা যা দেওয়া আছে লেখো। a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x সমান b, এবং b টু দি পাওয়ার y সমান c, এবং c টু দি পাওয়ার z সমান a দেওয়া আছে। আমরা এখানে 1 নং 2 নং দেই, উপরেরটা 1 নং, এরপরটা হচ্ছে 2 নং সমীকরণ। তো এখানে আমরা 3 নং সরি 2 নং সমীকরণ, আমরা এখানে 3 নং সমীকরণ না দিই কারণ 1 নং আবার 2 নং কি আমরা এখানে কাজে লাগে, এখানে সমীকরণ দেওয়ার প্রয়োজন নাই। তো দেখো আমি এখানে কি করি, 2 নং একটু খেয়াল করো যে c এর মান কত দেওয়া আছে, c এর মান দেওয়া আছে কি b টু দি পাওয়ার y, c সমান কত b টু দি পাওয়ার y দেওয়া আছে, এটা 2 নং সমীকরণ। তো দেখো এই c এর পরিবর্তে আমরা কিন্তু b টু দি পাওয়ার y লিখতে পারি, এখানে বা দিলাম c এর পরিবর্তে আমরা b টু দি পাওয়ার y লিখে দিছি শুধু c এর পরিবর্তে, আর এখানে পাওয়ার কত আছে z, তো z পাওয়ারটা দিয়ে দাও, আর এখানে কত আছে a দেওয়া আছে, আমরা সাইড মিলিয়ে দিতে পারি যেহেতু b টু দি পাওয়ার y সমান c অর্থাৎ c এর পরিবর্তে আমরা b টু দি পাওয়ার y লিখে দিছি, এই c এর পরিবর্তে কি করছি b টু দি পাওয়ার y লিখে দিছি এই c এর পরিবর্তে, আর এখানে আর বাক অবশিষ্ট যা আছে সবই লিখছি, এখানে z আছে z দিয়ে দিছি, আর এই পাশে দেওয়া আছে কি a। এরপর দেখো পাওয়ারের উপর পাওয়ার এখানে আছে, পাওয়ারের b টু দি পাওয়ার y হোল পাওয়ার z, তার মানে কি b টু দি পাওয়ার yz সমান a, ব্যাস। আবার এক নং এর দিকে খেয়াল করো, b এর মান দেওয়া আছে, b এর মান কত দেওয়া আছে, b এর মান x টু দি পাওয়ার সরি a টু দি পাওয়ার x দেওয়া আছে, তো এইখানে যে b দেওয়া আছে এই b এর পরিবর্তে আমরা a টু দি পাওয়ার x লিখে দিতে পারি, আর এখানে পাওয়ার কত আছে, পাওয়ারটা দেওয়া আছে yz, তো y এবং z
समान ए তারপর হলো বা এখন দেখো পাওয়ার কত আছে এ এর পাওয়ার এক্স হোল পাওয়ার ওয়াই জেড তো পাওয়ারে পাওয়ার আবার আমরা গুণ করে দেই এ টু দি পাওয়ার এক্স ওয়াই এবং জেড গুণ করে দিছি এক্স টু দি পাওয়ার ওয়াই জেড ইজ ইকুয়াল এখানে আছে এ আচ্ছা কোন কিছু পাওয়ার এখানে ইনভিজিবল আছে ইনভিজিবল মানে কিন্তু এর পাওয়ার কিন্তু কত 1 ইনভিজিবল মানে পাওয়ার হচ্ছে 1 এখন দেখো উভয় পাশে ভিত্তি বা বেসটা সেম সেম আছে এখানে এ এখানে এ পাওয়ার এ টু দি পাওয়ার এক্স ওয়াই এখন আমরা ইচ্ছে করলে উভয় পাশ থেকে বেসটা আমরা বাদ দিতে পারি এখান থেকে এ এবং এখান থেকে এ বাদ দিতে পারি বাদ দিয়ে দিলে আমরা লিখতে পারি যে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল এ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল এ ক্যান্সেল করলে এখানে কত আছে পাওয়ার 1 তার মানে হচ্ছে 1 ওকে দেখো আমাদের প্রমাণিত হয়ে গেছে আমাদের যে প্রশ্নটা চাইছে বা দেখাতে বলছে এটা আমরা পেয়ে গেছি x y z is equal 1 showed দিতে পারি আমরা মিলে নিব আমরা 17 নম্বর কি দেওয়া আছে 4x পাওয়ার 8 একটা ফর্মুলা মনে রাখবা যে এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই হলে এই ভিত্তি সেম সেম হলে ক্যান্সেল করলে আমাদের পাওয়ার পাওয়ার সমান হয় অর্থাৎ এক্স ইকুয়াল ওয়াই হয় তো দেখো এখানে 4 টু দি পাওয়ার এক্স আর এখানে 8 দেওয়া আছে আমাদের উভয় পাশে ভিত্তি একই রকম সেম সেম আনতে হবে যাতে এরকম এ বাদ দিতে পারি তো এখানে ভিত্তি আছে 4 এখানে ভিত্তি আছে কি 8 এখন বিন্দু ভিত্তি এখানে সেম সেম দেওয়া নেই আমাদের সেম সেম করে নিতে হবে তো এইখানে ফুরির পরিবর্তে কিন্তু আমরা কি 2 স্কয়ার দিতে পারি ফুরির পরিবর্তে কি 2 স্কয়ার দিতে পারি না আর উপরে কত দেওয়া আছে পাওয়ার x সমান আর 8 এর পরিবর্তে তোমরা দেখবা 8 সংখ্যাটা আমরা যদি ভাঙি 2 দিলে কত 4 আবার 2 দিলে 2 অর্থাৎ 8 এর পরিবর্তে 2 কয়টা আছে এখানে একটা দুইটা তিনটা অর্থাৎ 2 কিউব দিতে পারি 8 এর পরিবর্তে কি 2 কিউব দিতে পারি যেহেতু আমরা 8 সংখ্যাটা ভেঙে কয়টা 2 পাইছি একটা দুইটা তিনটা পাইছি তো দেখো এরপর 2 টু দি পাওয়ার 2 স্কয়ার হোল এক্স পাওয়ার তো পাওয়ারে পাওয়ারে কি হয় আমরা এর অনেকবার দেখছি গুণ করে দেই 2 এবং x গুণ করলে 2x আর এই পাশে 2 কিউব এখন দেখো উভয় পাশে এই 2 এবং এই 2 সেম সেম দেওয়া আছে সেম সেম ভিত্তি বা বেস থাকলে আমরা উভয় পাশ থেকে বেসটা বাদ দিতে পারি অর্থাৎ 2x 3 উপরে পাওয়ার কত আছে এই পাশে 2x আর এই পাশে কত 3 অর্থাৎ x এর মান পাওয়া গেল কত 3/2 এটাই সমাধান যেহেতু সমাধান করতে বলছে তাহলে আমাদের এইভাবে ফিনিশিং দিতে হবে নিয়ে সমাধান x ইকুয়াল 3/2 x ইকুয়াল 3/2